নমস্কার বন্ধুরা হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আজকে রাতের দিকে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কারণ র্যাডার চিত্র থেকে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি বাড়তে পারে কোন কোন জেলাগুলোতে কেমন পরিস্থিতি হতে পারে আগামী দিন কেমন আবহাওয়া থাকতে পারে এর একটা ধারণা দেবার আপনাদের চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল এই মুহূর্তে প্রথমেই আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছেন সেটা আপনাদের জানিয়ে দেবো তারা বলছেন দক্ষিণবঙ্গের মধ্যে বেশ কয়েকটি জেলাতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট অর্থাৎ ওখানে বেশ মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে কোথাও 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 পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে প্রচণ্ড ঝড় বইতে পারে সম্ভাবনা জেলাগুলো রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিনটি জেলার ক্ষেত্রে বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গাতে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে কলকাতা রয়েছে এখানেও প্রধানত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে এবং অনেক জায়গাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে চব্বিশ পরগনা এছাড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই চারটি জেলাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে এর সঙ্গে আরও যে আপডেট রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই দুটি জেলার ক্ষেত্রে বজ্র বিদ্যুৎ সহ অনেক জায়গাতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে কোথাও কোথাও হালকা থেকে হালকা মাঝারি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিতে দমকা ঝড় বইতে পারে অন্যদিকে রয়েছে বাঁকুড়া এছাড়াও রয়েছে অন্যান্য পার্শ্ববর্তী কিছু জায়গা ঝাড়গ্রাম সেখানেও কিন্তু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে যদিও ঝাড়গ্রামের ক্ষেত্রে বলা হয়েছে যে অরেঞ্জ অ্যালার্ট নেই তবে সেখানেও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে পুরুলিয়া রয়েছে এছাড়াও রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোরও অনেক জায়গা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে নদীয়া জেলা এখানেও বৃষ্টির সম্ভাবনা অনেক জায়গাতে রয়েছে এমনটা ওয়েদার অফিস বলছেন তবে সিস্টেম যেটা দেখাচ্ছে মূলত রয়েছে মেদিনীপুর এই মেদিনীপুর জেলার দিকে সব থেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এমনটাই আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি ঝাড়খণ্ডের ক্ষেত্রে জামশেদপুর ধানবাদ দেওঘরের দিকে বজ্র বিদ্যুৎ সহযোগে দমকা ঝড়ের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা লাগোয়া এবং উড়িষ্যার একেবারে পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটা তথ্য পাওয়া যাচ্ছে সুতরাং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এটাই রয়েছে আপডেট যে আজকে রাতের দিকে ঝড় বৃষ্টি ধেয়ে আসছে তবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে যেমন মেদিনীপুর রয়েছে অন্যদিকে চব্বিশ পরগনা তবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ অন্যান্য তো হালকা থেকে হালকা মাঝের বৃষ্টি হবে ঝাড়খণ্ডেও হালকা মাঝের বৃষ্টি হবে আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকাল বলা হয়েছে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে যেটা আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন বিশেষ করে নদীয়া বীরভূম মুর্শিদাবাদে বৃষ্টিটা একটু বেশি হতে পারে সঙ্গে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যেমন বর্ধমান রয়েছে এছাড়াও অন্যান্য জেলা পুরুলিয়া বাঁকুড়া এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে অর্থাৎ বারো তারিখে যা পূর্বাভাস বারো বৃষ্টি চলবে নদীয়া মুর্শিদাবাদে একটু বেশি হতে পারে তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এগুলো কিন্তু সকালের দিকে এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি দুপুরের পর থেকে যা আপডেট রয়েছে তাতে আমরা যেটা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে দক্ষিণবঙ্গে তবুও আলিপুর জানিয়েছেন নদীয়া বীরভূম মুর্শিদাবাদের দিকে একটু বৃষ্টির সম্ভাবনা বেশি তেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গে আর সেইভাবে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কোনো এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এবং চোদ্দ তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড আবার গরম আসছে এটাই রয়েছে মূল কথা অর্থাৎ আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়তে চলেছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও একই পূর্বাভাস ঝাড়খণ্ডে বিরাট বৃষ্টির কোনো পূর্বাভাস নেই হালকা মাঝারি বৃষ্টিটা আজকে এবং আগামীকাল হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে জানানো হয়েছে মূলত আজকে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম এটা কিন্তু ওয়েদার অফিস জানাচ্ছেন তবে আমরা দেখে নেবার চেষ্টা করব আজকে সন্ধ্যা বা রাতের দিকে হালকা হালকা ঝড় বৃষ্টি কোথাও কোথাও হতে পারে সম্ভাবনা অনেকটাই কম যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদা কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহযোগে হতে পারে বারো তারিখ অর্থাৎ আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে ঝড় বৃষ্টি হবে এটাই কিন্তু আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন তবে আমরা সিস্টেম কি দেখাচ্ছে সেটা একবার দেখে নেওয়ার চেষ্টা করব সিস্টেম থেকে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বিকালের দিকে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা যে প্রচন্ড এমনটা নয় তবে কিন্তু হ্যাঁ রাতের দিক অর্থাৎ বিকালের পর থেকে ঝড় বৃষ্টি বাড়বে বিশেষ করে মাঝ রাতের দিক থেকে বা তারপর উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অধিকাংশ জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা দেখা গেল তাই বারো তারিখে বৃষ্টি বাড়বে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটা কমে যাবে তারিখের দিকে আবারও বৃষ্টি বাড়তে পারে এমনটা আগাম পূর্বাভাসে জানিয়েছেন আলিপুর ওয়েদার অফিস ঠিক তেমনটাই দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার কুচবিহার এই জেলাগুলোতে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও জানানো হয়েছে যে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আবার বাড়তে চলেছে অর্থাৎ উত্তরবঙ্গ গরম আসছে অন্যদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর যা পরিস্থিতি রয়েছে এখানে বিরাট বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই তবুও ত্রিপুরার দিকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এমনটা জানানো হয়েছে তবে ত্রিপুরার ক্ষেত্রে আবার বৃষ্টি বাড়তে পারে ষোলো তারিখ থেকে আপাতত যা পূর্বাভাস বিশেষ করে সকালের দিকে অর্থাৎ আজকে মাঝ রাতের পর থেকে ত্রিপুরার দিকে হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে তবে বৃষ্টিটা আবার যে বাড়তে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে সেই সম্ভাবনার ক্ষেত্র যেটা আমরা লক্ষ্য করতে পারছি তেরো তারিখের দিকে একটু ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়তে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে আবারও ষোলো তারিখ থেকে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলো দিকে বৃষ্টিপাত আবার নতুন করে কিছুটা বাড়তে পারে তো সিস্টেম কি দেখাচ্ছে দেখে নেবার চেষ্টা করব সিস্টেম থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সতেরো তারিখ থেকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে বৃষ্টিপাত আবার বেশ কিছুটা বাড়ছে অরুণাচল প্রদেশ এবং আসামের দিকে বৃষ্টি বাড়ছে এমনটা তথ্য আমরা পাচ্ছি তবে তারিখের দিকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যেমন আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গা শিলচর এখানে বৃষ্টি বাড়বে তবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাদের যে প্রচণ্ড বৃষ্টি বেড়ে যাবে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে না মূলত কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে উনিশ তারিখের দিকে একবার দেখে নেবার চেষ্টা করব উনিশ তারিখে বৃষ্টি বাড়ছে না কমছে উনিশ তারিখ এবং কুড়ি তারিখের যা তথ্য রয়েছে সেখানে কিছুটা বৃষ্টি বাড়তে পারে উত্তর ত্রিপুরা উনকোটি খোয়াই ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য বা আপডেট রয়েছে আগামী দিনের তাতে সেইভাবে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের দিকে মাঝারি ধরনের কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি আজকে হতে পারে আজকের পর আগামীকাল সম্ভাবনা কিছুটা রয়েছে তারপর বৃষ্টি কমতে পারে দক্ষিণ ভারতের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে যেমন কেরলের দিকে কর্ণাটকের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পেয়েছি অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যারা জানাচ্ছেন বাংলাদেশে ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে তবে যে সমস্ত বিভাগগুলোতে তারা বলছেন চট্টগ্রাম বিভাগের সব থেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে এমনটা পূর্বাভাস তবে অন্যান্য বিভাগগুলোর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যেমন খুলনা রয়েছে বরিশাল রয়েছে ঢাকা রয়েছে এছাড়া সিলেট রয়েছে এখানেও বেশ কিছু কিছু জায়গাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে বিকাল থেকে রাতের মধ্যে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে যে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে সেই সম্ভাবনা রয়েছে মূলত মাঝ রাতের পর অর্থাৎ আগামীকাল পড়ে যাচ্ছে তাই আগামীকাল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই আপডেট প্রকাশ করেছেন তারা বলছেন উত্তরাঞ্চলগুলোর অনেক জায়গা বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি তারা যেটা বলছেন যে রাজশাহী রয়েছে রংপুর রয়েছে এখানে অনেক বৃষ্টি হতে পারে সিলেট বিভাগে হতে পারে ঢাকা বিভাগে হতে পারে তাই উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বারো তারিখের সব থেকে বেশি আগামীকাল রবিবার এই পর্যন্ত যেটা তারা বলেছেন ঠিক তেমনটাই দেখা যাচ্ছে অন্যদিকে দক্ষিণাঞ্চলগুলোতে আগামীকাল বৃষ্টি হবে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার তেরো তারিখের দিকে উত্তরাঞ্চল মধ্যাঞ্চলে বেশ মাঝারি থেকে ভারী বৃষ্টি সঙ্গে বৃষ্টি বাড়বে অর্থাৎ সোমবার আগামী সপ্তাহের প্রথম দিন যেটা দেখতে পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সব থেকে বেশি হবে উত্তরাঞ্চলগুলোতে চোদ্দ মে তারিখ থেকে ঝড় বৃষ্টি কমতে পারে কিছুটা নয় অনেকটাই কমে যাবে সারা বাংলাদেশ জুড়ে আবারও তাপমাত্রা বাড়তে পারে এমন একটা পূর্বাভাস আমরা আগেই জেনেছি তারা যেটা প্রকাশ করেছিলেন তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস পাওয়া যাচ্ছে তো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং